আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন আজকে সকালে ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল এবং সেখানে কিন্তু ডোরিভাল জুনিয়রের শিষ্যরা দুর্দান্ত ফুটবল খেলেছে এবং সেখানে কিন্তু দুর্দান্ত একটা জয়ও পেয়েছে, যেখানে একটি মাত্র গোল হয়েছিল। গোলটি করেছিল ব্রাজিলের নতুন নাম্বার 10 রদ্রিগো গোয়েজ। মূলত নেইমার জুনিয়রের অবর্তমানে কিন্তু রদ্রিগোকেই নাম্বার 10 জার্সিটা দেওয়া হয় এবং রদ্রিগো কিন্তু এই নাম্বার 10 জার্সির মর্যাদা তা দিনে দিনে রাখার চেষ্টা করে যাচ্ছে একের পর এক ম্যাচে। তবে রদ্রিগো কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে, রেটিংটা সবার চেয়ে বেশি ছিল, প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন। তবে এই ম্যাচে কিন্তু ডোরিভাল জুনিয়রকে অনেক বেশি অস্থিরতার মধ্যে দেখা গিয়েছে। তাই তো ম্যাচ শেষে ডোরিভাল জুনিয়র নিজেই গণমাধ্যমে অনেকগুলো কথা বলেছেন, যে কথাগুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। ডোরিভাল জুনিয়র বলেছেন, আমরা যা ঘটছিল তা বলতে পারি না, মাঝে মাঝে আমরা কিছু জিনিস ভুলে যাই, কিন্তু আমাদের মনে রাখার জন্য কোয়ালিফায়ারে আমাদের 4টি নেতিবাচক ফলাফল ছিল। আমরা বর্তমানে একটি দল পুনর্গঠন করছি, আজ এটা গুরুত্বপূর্ণ ছিল যে আমরা জিতেছি, সেটা যেভাবেই ঘটুক না কেন। মূলত ডোরিভাল জুনিয়র কিন্তু আশ্বস্ত করেছেন যে তিনি ইকুয়েডরের বিপক্ষে 1-0 ফলাফল বজায় রাখার জন্য কোনো পরিবর্তন করতে চাননি। তবে এটা স্পষ্ট করেছেন যে আসলে যে কোনো মূল্যেই জয়টাই দরকার ছিল ব্রাজিলের। তবে ডোরিভাল জুনিয়র শেষে একটা কথা বলেছে, এই দলটা কিন্তু এখনও পূর্ণ গঠন চলছে, মানে ডোরিভাল জুনিয়র কিন্তু এখনও তার পূর্ণাঙ্গ স্কোয়াডটা দর্শকদের সামনে আনেননি, তিনি সমস্ত ফুটবলারদেরকে বাজিয়ে বাজিয়ে দেখছেন। তারপরে 2026 বিশ্বকাপের মিশনের আগ মুহূর্তে ব্রাজিলের একটা পূর্ণাঙ্গ দল আমরা দেখতে পাবো, এমনটাই আশা করি।